প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি আজকে আমরা রেশন কার্ডের ক্যাটাগরি কীভাবে আপনারা চেঞ্জ করবেন তার সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোন কোন ব্যক্তিরা আপনারা ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আবেদন করতে পারবেন তার সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো যে সমস্ত বন্ধুদের আর কে এস ওয়াই ওয়ান রয়েছে বা আর কে এস ওয়াই টু রয়েছে ঠিক আছে সেই সমস্ত রেশন কার্ডে কিন্তু বেনিফিট কম রয়েছে এবং আমরা যদি এস পি ডাবল এইচ বা পি ডাবল এইচ এ রেশন কার্ডে যাই তো সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আমরা বেশি পেয়ে থাকি তো অবশ্যই যে সমস্ত বন্ধুর বন্ধুদের রেশন কার্ড আর কে এস ওয়াই ওয়ান বা টু রয়েছে আপনারা কিন্তু রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা আপনারা চলে আসবেন রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নতুন বা পুরাতন যে অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন দেন এখানে প্রথমত আপনাকে লগ ইন করতে হবে অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এখানে আপনার অবশ্যই আপনার রেশন কার্ড রেজিস্ট্রের মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা ওটিপিটা ক্লিক করবেন ওটিপি কমপ্লিটলি ভেরিফাই হলেই আপনার যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এখানে ফ্যামিলির যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তার সমস্ত লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন তো আমরা যে রেশন কার্ডের জন্য আবেদন করবো সেক্ষেত্রে ওনার নাম ফাদার্স নেম রেশন কার্ড নাম্বার অবশ্যই আপনারা রিচেক করে নেবেন এবং এখানে যদি আপনারা আসেন ক্যাটাগরি যেটা রয়েছে আর কে এস ওয়াই টু রয়েছে তো আমরা যে সমস্ত ব্যক্তিরা আপনারা আবেদন করতে পারবেন বা আবেদন করবেন অবশ্যই আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন দেন এখানে ড্যাশবোর্ডের একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন বেশ কিছু অপশন এখানে রয়েছে তো এখানে দেখবেন ক্যাটাগরি চেঞ্জ বলে একটা অপশন আপনারা পাবেন দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এইখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন ক্যাটাগরি চেঞ্জ করার জন্য বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে তো এইগুলোকে আপনাকে আনচেক এবং চেক করতে হবে ঠিক আছে এইটুকুটা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে কমপ্লিটলি দেখার পরে কীভাবে আপনারা চেক আনচেক করবেন সমস্ত কিছুই কমপ্লিটলি দেখার পরে কিন্তু চেক আনচেক করবেন এবং চেক আনচেকের ওপর নির্ভর করেই কিন্তু এখানে আপনার যে ক্যাটাগরি সেটা চেঞ্জ হবে তো রেশন কার্ডের ক্যাটাগরি বা মেম্বারের যে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনারা এর পরের যে পেজ রয়েছে এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে দেন আমরা চলে এসেছি তো বন্ধুরা আমরা এখানে চেক আনচেক করে দেবো তো প্রথমত আপনারা এখানে যে সমস্ত বিষয়গুলো আপনাদের ফ্যামিলিতে নেই যে সমস্ত বিষয়গুলো আপনাদের ফ্যামিলিতে নেই সেগুলো এখানে আপনাকে চেক করতে হবে এবং নিচের দিকে যে সমস্ত বিষয়গুলো আপনার ফ্যামিলিতে আছে সেগুলোতে এখানে আপনাকে চেক করতে হবে তো প্রথম যে অপশনটা এখানে যেটা দেওয়া রয়েছে আই বা মাই মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এ মোটোরাইজ টু বি টু থ্রি আর ফোর হুইলার অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি টু হুইলার ফোর হুইলার বা এ ধ এ ধরনের কার না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে চেক করব তো আমরা যেহেতু আর কে এস ওয়াই ওয়ান বা টু থেকে আমরা এস পি ডাবল এইচ বা পি ডাবল এইচে যদি যায় তো সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত যে চেক বক্স রয়েছে আমাদেরকে চেক করতে হবে আমরা যদি এই সমস্ত ডিটেলসগুলো দেখি যে আমাদের ফ্যামিলি এখানে কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স পে করে না তো অবশ্যই আমরা এখানে চেক করব তবেই কিন্তু আমাদের ক্যাটাগরি চেঞ্জ হবে এইটুকুটা অবশ্যই মনে রাখবেন এবং এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে আপনাদের ফ্যামিলিতে থাকে তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলির যে ক্যাটাগরি যেটা রয়েছে আপনার মেম্বারের যে ক্যাটাগরি যেটা রয়েছে আর কেস ওয়াই টু তো সেই টুতেই থেকে যাবে এটুকুটা অবশ্যই মনে রাখবেন তো বন্ধুরা যে অবশ্যই আপনারা সমস্ত ডিটেলস দেখার পরে এখানে অবশ্যই চেক করে দেবেন যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন ক্যাটাগরি চেঞ্জ করতে তো অবশ্যই এখানে চেক করে দেবেন যে সমস্ত বিষয়গুলো আপনার নেই সেগুলো অবশ্যই এখানে আপনাকে চেক করতে হবে যেমন এখানে যদি আমরা দেখি যে মাই ফ্যামিলি ডু নট ওন টু পয়েন্ট ফাইভ একোর্স বা মোর আমাদের ফ্যামিলিতে টু পয়েন্ট ফাইভ বেশি ঠিক আছে বা ল্যান্ড নেই বা জমি নেই সেটা কিন্তু এখানে আমরা চেক করে দিলাম যাহা নেই ঠিক আছে যেহেতু আমাদের ক্যাটাগরি চেঞ্জ আমরা করবো বা ছোটো কার্ডে আমরা যাবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সমস্ত কিছু চেক করে দেবেন চেক করার পরে নিচের দিকে চলে আসবেন এবার যে সমস্ত বিষয়বস্তু আপনার ফ্যামিলিতে রয়েছে ঠিক আছে অবশ্যই এখানেও আপনাকে চেক করতে হবে তো এখানে অবশ্যই সমস্ত বিষয়গুলো বা সমস্ত যে সমস্ত এখানে তেরোটা রয়েছে চেক আনচেকের অপশান তো এই তেরোটার মধ্যে যেগুলো আপনাদের রয়েছে বা হয় সেগুলো আপনারা এখানে অবশ্যই চেক করবেন এবং অবশ্যই আপনাকে চেক এখানে একটা বা দুইটা করতে হবে তবেই কিন্তু আপনার নেক্সট পেজে বা পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো চলুন বন্ধুরা আমাদের ক্ষেত্রে যদি আমরা এখানে ছয় নম্বর অপশানটা দেখি হাউস হোল্ডস উইথ অনলি অন রুম রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ তো আমাদের হাউস শুধুমাত্র একটাই রুম সেটা আবার কাঁচা কাঁচা ওয়ালস রয়েছে এবং কাঁচা রুফ রয়েছে ছাদ রয়েছে তো এ ধরনের চেক বক্সে আমরা চেক করে দেবো যে সমস্ত বিষয় বস্তুগুলো আমাদের রয়েছে ঠিক আছে যে সমস্ত হাউস হোল্ড বা যে সমস্ত কিছু রয়েছে আমরা অবশ্যই চেক করে দেবো দেন এবার আমরা নেক্সটে ক্লিক করে পরের পরের পেজে চলে যাব তো বন্ধুরা এখানে যদি আমরা আসি তো এখানে যে সমস্ত বিষয়বস্তুগুলো আপনার রয়েছে যেমন এখানে যদি আমরা দেখি বেশ কিছু এখানে অপশান রয়েছে যেমন হাউস হোল্ড উইথ আউট শেল্টার তো আপনাদের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো আশ্রয় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম অপশানটাও চুজ করতে পারিয়া হবে তো বন্ধুরা নেক্সট পেজে যখনই আপনারা আসবেন এ ধরনের ডাসপোর্ট আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনার সমস্ত নেম বা যে ব্যক্তির জন্য আপনার অ্যাপ্লিকেশন করছেন তার সমস্ত ডিটেলস এখানে শো করবে রেশন কার্ড থেকে রেশন কার্ডের ক্যাটাগরি সমস্ত কিছুই দেন এখানের সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে একটা আপলোড করতে হবে তো তখনই আপনি এই ডকুমেন্টস আপলোড করবেন যখন বন্ধু আপনার আপনি যদি নেম চেঞ্জ করেন বা আপনার আপনি যদি কারেকশন করেন নেম সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে নাহলে এটা ছেড়ে দেবেন সেটা অবশ্যই পিডিএফ হতে হবে পিডিএফ ফর্মেটের একশো কেবির মধ্যে একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তো আপনার ক্ষেত্রে যদি না হয় তাহলে আপনি এখানে নিচের দিকে চলে আসবেন এখানে অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনারা চেক করে প্রসিডে ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করলে বন্ধুটা পরের যে পেজ রয়েছে পরের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা পরের যে পেজ রয়েছে প্রসিডে ক্লিক করলে দেখবেন এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই আপনারা এক্সেপ্ট করে দেবেন এক্সেপ্ট করার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন আপনাদের যে রেশন কার্ড রেজিস্ট্রের মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে এবং অবশ্যই আপনাকে এখানে ওটিপি ভেরিফাই কমপ্লিটলি করতে হবে তো চলুন বন্ধুরা এখানে সেন্ড সাকসেসফুল হয়ে গেছে আমাদের ওটিপি সাকসেসফুলভাবে সেন্ড হয়ে গেছে দেন আমরা আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে ওটিপি চলে গেছে এবং এখানে অবশ্যই আমাদেরকে ওটিপি ভেরিফাই করা হয়েছে মোবাইল ওটিপি চলেছে দেন আমরা এখানে ওটিপির ঘরে ওটিপি দেওয়ার পরে আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবো যখনই বন্ধুরা আপনার সাবমিট ওটিপিতে ক্লিক করবেন এই ধরনের সাকসেসফুলের মেসেজ এখানে শো করবে দেন অবশ্যই আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটাই আপনার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে আপনারা খুব সহজেই সেই অ্যাপ্লিকেশনের স্টেটাস খুব সহজে এখান থেকেও চেক করতে পারবেন বা মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী বা নেক্সট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন